যশোর সদর উপজেলার চূড়ামন কাঠি, সাত মাইল ও আব্দুলপুরে প্রথমবারের মতো চাষ হচ্ছে বেগুনি রঙের বাঁধাকপি। নতুন জাতের এই বাঁধাকপি সাধারণত বাঁধাকপির চেয়ে ওজনে কিছুটা বেশি, দেখতে আকর্ষণীয় হয়, বাজারে চাহিদাও রয়েছে। রেড ক্যাবেজ কপি, খেতেও ভালো, ওজনও ভালো, আবার বাজারের দামও ভালো, অনেকগুলো ঔষধি গুণ থাকার কারণে এটা মার্কেটে চাহিদা আছে। ফলন ও দাম ভালো হওয়ায় বেগুনি বাঁধাকপি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। এই কপিটা দেখতেও ভালো, খেতেও খুব ভালো। নতুন জাতের এই সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ। লাল বাঁধাকপি আমাদের যশোরে জনপ্রিয় করার জন্য আমাদের তরফ থেকে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, সকল ধরনের জনগণকে বাঁধাকপি ফুলকপির মতো করে এই লাল বাঁধাকপি খাওয়ার ব্যাপারেও আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। আগামীতে সম্প্রসারণ হয়, সেজন্য আমরা চাষির ভাইদেরকে উদ্বুদ্ধ করছি এবং এর সুষম সার দিলে কি উপকারিতা সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছি। জাগরণী চক্র সফল প্রকল্পের মাধ্যমে জেলার 20 হেক্টর জমিতে নতুন জাতের বাঁধাকপি চাষ করা হয়েছে।